আসসালামু আলাইকুম শুভ দর্শক। নোয়াখালী জেলার জামাতের গণমিছিলে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়েছে, গুলি বর্ষণ করেছে। শুভ দর্শক, এমনই ভিডিও ফুটেজ আমাদের হাতে এসেছে। দর্শক চলুন সরাসরি আমরা সেই ভিডিও ফুটেজটি দেখে আসি। শিবির দর্শক, জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরের গণমিছিলে পুলিশের হয়ে গুলি ছোড়ার দৃশ্যকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শিবির দর্শক, গণতান্ত্রিক দেশে প্রতিটা দলের প্রত্যেকটা জনগণের অধিকার রয়েছে আন্দোলন সংগ্রাম করা অধিকারের জন্য। অন্যদিকে পুলিশ আইনের লোক, তারা আইনের কাজ করে থাকে। শিবির দর্শক, এই কাজটি কতটা আইনগত হয়েছে বলে আপনারা মনে করেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। শিবির দর্শক, সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।